তুমি আবার আমাকে টেস্টের উপর জ্যাম্মা খেয়ে দিয়েছো, আমি এটা খাবোই না। তাহলে কি খাবে তুমি বলো? আমি ব্রেড বাটার আর অমলেট খাবো। মাখন ফুরিয়ে গেছে, ডিমও নেই, তুমি আজকে এই দিয়ে খেয়ে নাও লক্ষ্মী মেয়ে। না 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 না, আমি এটা খাবো না। কেন মাখন আনা হয়নি, কেন ডিম আনা হয়নি, কেন কেন, আমি এটা খাবোই না। কি ব্যাপার বলো তো রমা, তোমরা কি বাড়িতে কাকচিল বসতে দেবে না? এত চেঁচামেচি কিসের, কি হয়েছে কি? না, ও জ্যাম পাউরুটি খাবে না বলছে। খাবে না? তবে খাবে কি? মাখন টোস্ট আর মামলেট, তা মাখন ডিম তো বাড়িতে নেই। কেন নেই কেন? অসভ্যের মতো চেঁচিও না, যা পেয়েছো মুখ বুঝে তাই খেয়ে নাও। কি হয়েছে, এত গোলমাল কিসের? খাওয়া নিয়ে বায়না করছে তোমার মেয়ে। উনি জ্যাম পাউরুটি খাবেন না, ওনার বাটার টোস্ট আর অমলেট চাই। মেয়ে হয়ে এত বায়না কিসের শুনি? মেয়ে হয়ে মানে? মা এখানে মেয়ে হবার কথা আসছে কেন? আর তাছাড়া ও তো এমন কিছু চাইনি, সামান্য মাখন টোস্ট আর অমলেট চেয়েছে। মাখন ডিম বাড়িতে নেই, তাছাড়া যা চাইবে তাই দিতে হবে। পরে তো বাংলা মিডিয়াম স্কুলে, তার আবার এত ইংরেজি খাবারের দিকে ঝোঁক কেন? মা গুঞ্জনকে বাংলা মিডিয়াম স্কুলে কিন্তু আমি ভর্তি করেছি, এতে ওর কোনো হাত নেই। আর তুমিও কিন্তু বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছো, তা সত্ত্বেও তোমার প্রিয় খাবার কিন্তু চিকেন স্যুপ। আর আমি যত জানি চিকেন স্যুপ কোনো বাঙালি খাবার নয়। ঠিক বলেছো বাবা। একেবারে গুল্লাই গেছে তোমার মেয়ে। বস। আচ্ছা আমি যেমন ঠিক বলেছি, তাহলে আমি একটা প্রাইজ তো পাবো। কি প্রাইজ চাই তোমার? জানো গুঞ্জন মা, এমন অনেকে আছে যারা এই সামান্য খাবারটুকু পায় না, তাই নিজেকে ভাগ্যবান মনে করে। আজকে যা পেয়েছো খেয়ে নাও, আমি তোমাকে প্রমিস করছি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য মাখন আর ডিম নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। নাও এবার তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো। গুড গার্ল। আমি যা বলছি মন দিয়ে শোনো, এখন থেকে 5 দিন একা গেস্ট রুমে থাকবে তোমার মেয়ে। গেস্ট রুমে একা? হ্যাঁ একা, একদিনও তোমাদের সঙ্গে থাকবে না, এই রায়চৌধুরী বাড়ির এটাই নিয়ম। কিন্তু মা, ও যদি একা থাকতে ভয় পায়? ভয়? ভয় পাবে কেন, এসব ন্যাকামিকে প্রশ্রয় দিও না তো। না মানে বলছিলাম, এগুলোর কোনো মানে নেই, আমি যা বলেছি সেটাই ওকে মানতে হবে। এই কদিন ওর ডাইনিং টেবিলে বসে খাওয়া, ঠাকুর ঘরে যাওয়া, কোনো রকম ছোঁয়াছুঁই সব বারণ, বুঝতে পেরেছ? এই কদিন ওর একলা জীবন। আর বলিস না, যা সব চলছে। এসব কি শুনছি? দাঁড়া তো একটু পরে ফোন করছি। কি হয়েছে? তুমি নাকি গুঞ্জনকে 5 দিন কি সব নিয়ম মানতে বলেছো? হ্যাঁ বলেছি, এই রায়চৌধুরী বাড়ির নিয়ম তো মানতে হবে নাকি? পুরনো নিয়ম এখন চলে না মা, আর পুরনো দিনও বদলে গেছে। আমি তো বদলাইনি, সেই পুরনোই আছি। তুমি বদলাতে চাওনি তাই এখনো পুরনোই রয়েছো, কিন্তু গুঞ্জন তো এই যুগের মেয়ে, ও কেন তোমার এইসব পুরনো নিয়ম মেনে চলবে? একটা কথা তোমাকে স্পষ্ট বলছি মা, আগামী মাস থেকে গুঞ্জন এইসব পুরনো নিয়ম কিচ্ছু মানবে না। আর এই এক মাসে কিভাবে প্রতিবাদ করতে হয় সেটা আমি আমার মেয়েকে শিখিয়ে দেবো, কথাটা মনে রেখো।